ইল্লাহু আসসালাম আলাইকুম আহমতুল্লাহ নিশ্চয়ই আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের জীবন ও আমাদের মরণ সারা জাহানের রব মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য প্রশ্নোত্তরে পরকালের পরিচয় অনুষ্ঠানের পক্ষ থেকে মুমিন মুসলমান বান্দাদের জানাচ্ছি স্বাগতম আজকের বিষয় আমরা কিভাবে হাসরের ময়দানে উপস্থিত হব হাসরের ময়দানে পাপীরা কী ধরনের আজাব বুক করবেন ব্যাপারে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাল্লাহ হাসরের ময়দানে পাপীরা বিভিন্ন ধরনের আজাব ভোগ করবেন হাসরের দিন সকল মানুষ এক বিশাল মাঠে উপস্থিত হবে আর এ মাটির রং হবে কিছুটা লাল সাদা মিশ্রিত বর্তমানের অসমতল পৃথিবীকে তখন সমতল করা হবে এটি হয়ে যাবে অনেকটা সাফাই করা আটার রুটির মতন সে জমিনে কারো কোনো ঘর বাড়ির চিহ্ন থাকবে না ইসরাফিল সাল্লামের সিঙ্গার আওয়াজ শুনে সবাই গা ঝাড়া দিয়ে উঠবে কিয়ামতের দিন লোকজন একাধিক দলে বিভক্ত হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবেন একদল লোক তারা বৃহস্পের আশা রাখবেন আর একদল তারা দুজখের বয়ে ভীত হয়ে থাকবেন তবে সকলের হাসরের ময়দানে যাওয়ার পদ্ধতি একই রকম হবে না কেউ কেউ উঠে যাবেন কোনো কোনো উঠে দুইজন কোনো কোনো টিতে তিনজন চারজন এমনকি কোনো কোনো উটের উপরে জন থাকবেন তারা সেগুলোতে পালাক্রমে চড়বেন কিন্তু পাপীদের অবস্থা হবে ভিন্ন দিনের আলোয় তার যখন অবস্থান করবে তাদের সাথে আগুন থাকবে আগুন তাদেরকে একদিকে জড়ো করবে তারা রাতে যেখানে অবস্থান করবে আগুন সেখানেও থাকবে অনুরূপভাবে ভোরে ও সন্ধ্যায় তারা সেখানে থাকবেন আগুনও তথায় তাদের সাথে থাকবে কাফিররা পায়ে হেঁটে সেখানে যাবে না তাদেরকে মুখের উপর ভর করে সেখানে হাজির করা হবে হযরত আনাস রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একদিন জনৈক ব্যক্তি বলল ইয়ারাসুল্লাহ কিয়ামতের দিন কাফেরদেরকে কিভাবে মুখের উপর হাঁটিয়ে জড়ো করা হবে উত্তরে তিনি বললেন যিনি দুনিয়াতে মানুষকে দুপায়ে চালিয়েছিলেন তিনি কি কিয়ামতের দিন তাকে মুখের উপর ক্ষমতা রাখেন না সহি মুসলিম সুদ খাওয়া কবিরা গুণা যারা সুদ খায় তারা হাসরের ময়দানে স্বাভাবিকভাবে উপস্থাপিত হবেন না সুদখোরেরা সেদিন তার ন্যায় কবর থেকে উঠবে শয়তান যাকে স্পর্শ করে পাগল বানিয়ে দেয় এজন্য যে তারা বলে বেচাকেনা তো সুদেরই মতো অথচ আল্লাহ রবুল আলমিন বেচাকেনাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম যারা আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের জীবন হবে সংকুচিত আমি তাকে কিয়ামত দিবসে উঠাবো অন্ধ অবস্থায় সে বলবে হে আমার রব কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন তিনি বলবেন এমনভাবেই তোমার নিকট আমার নিদর্শনাবলি এসেছিল কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হলো সুরা তোহা অবৈধভাবে অর্জিত সম্পদ নিয়ে অর্জনকারী কিয়ামতের ময়দানে হাজির হবে হজরত আদি ইবনে উমায়ের রাজু আনহু বর্ণনা করেন আমি রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাহু আসাল্লামকে বলতে শুনেছি আমরা তোমাদের কাউকে কোনো সরকারি পদে নিয়োগ করলাম এরপর সে একটা সুই পরিমাণ অথবা তার চেয়ে বেশি কিছু যদি আমাদের থেকে গোপন করে তবে সে খেয়ানতকারী রূপে গণ্য হবে সে কে দিন তা নিয়ে হাজির হবে সহি মুসলিম বর্তমানে সূর্য পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করছে এত দূরে থাকার পরও আমরা চৈত্র বৈশাখ মাসে রুদ্রের তাপ সহ্য করতে পারছি না গরমে হাঁপিয়ে যাই আর সে সূর্য যদি এক মাইল কাছে আসে যদি মাথার উপরে অবস্থান করে তাহলে এর তাপ কত ডিগ্রি হতে পারে তা আল্লাহ রব্বুল আলমিন বাদে আর কেউ বলতে পারেন না সেদিনকার কঠিন অবস্থা থেকে আল্লাহ আমাদের ক্ষমা করুন কঠিন হাসরের ময়দানে গাছপালা লতা পাতা কিছুই থাকবে না সুতরাং সূর্যের তাপ থেকে রক্ষা করার মতো কিছুই পাওয়া যাবে না সেখানে শুধুমাত্র থাকবে মহান আল্লাহ রব্বুল আলমিনের আরসের ছায়া হাসরের ময়দানে পাপীরা প্রচন্ড তাপের কারণে ঘামতে থাকবে এ ঘাম সকলের সমান হবে না পাপের মাত্রা অনুযায়ী এর পার্থক্য হবে কারো পায়ের ঘাট পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত আবার কারো বা নাক পর্যন্ত ঘামে ডুবে যাবে বুখারি ও মুসলিম হাশরের ময়দানের অসহ্য অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ বেকুল হয়ে উঠবে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আবু কামিল ফুজাইল ইবনু হুসেন আল জাহাদারি ও মোহাম্মদ ইবনু আল সুবারি রহমতুল্লাহ আলহি আনাস উবনে মালিক রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে রাসুল আকরম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন হাসরের মাঠে আল্লাহ সকল মানুষকে একত্রিত করবেন তখন সংকট মুক্তির জন্য সুপারিশ প্রার্থনার ব্যাপারে তারা তৎপর হবে তারা বলবে আমরা যদি কাউকে আল্লাহর কাছে সুপারিশের জন্য অনুরোধ করতাম যেন তিনি আমাদের সংকটময় স্থান থেকে মুক্তি দেন সে মতে তারা হজরত আদম আলাইহি সাল্লাম হজরত নূহ আলাইহুয়া সাল্লাম হজরত ইব্রাহিম আলাইহি সাল্লাম হজরত মুসা আলাইহি সাল্লাম হজরত ঈশা আলাইসাল্লাম এর কাছে আসবেন তিনি বলবেন তোমরা হাজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও তখন তিনি আল্লাহর দরবারে শেষ দায় পরে যাবেন আল্লাহ এক সময় বলবেন হে মুহাম্মদ মাথা উঠাও তোমার সুপারিশ কবুল করা হবে সাইদ ইবনে জায়েদ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল আকরাম সাল্লাহ আলাইহু আসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন যে ব্যক্তি জোরপূর্বক কারো জমিন ছিনিয়ে নিবে শেষ বিচারের দিবসে তার কাঁধে সাত তবক জমিন ঝুলিয়ে দেয়া হবে সহি বুখারি আমর ইবনে সোয়াইব রাজি আল্লাহান তার পিতা থেকে তিনি তার দাদা তিনি রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন শেষ বিচার দিবসে অহংকারীদেরকে পিপিলিকার মতো মানুষ আকৃতিতে একত্রিত করা হবে আসরের ময়দানে প্রত্যেক নবী তাদের উম্মতের নিকটে থাকবেন গায়ের ঘামে এবং পানির পিপাসায় অতিষ্ঠ হয়ে মানুষ তখন পানির সন্ধান করবে কিন্তু হাউজে কাউসারের পানি বাদে আর কোথাও পানি পাওয়া যাবে না নবীজি আগেই সেখানে গিয়ে হাজির হয়ে থাকবেন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম তার নামাজি উম্মদদেরকে দেখেই চিনতে পারবেন যারা সঠিকভাবে উজু করে নামাজ আদায় করেছে তাদের উজুতে ধোয়া অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন জল জল করতে থাকবে হাদিস শরীফে হাউজে কাউসারের পানির বর্ণনা পাওয়া যায় এ পানি দুধের চেয়েও সাদা এবং মৃগ নাবির চেয়েও বেশি সুগন্ধিযুক্ত এ পান পাত্রসমূহ হবে আকাশের তারকার মতো অধিক উজ্জ্বল যে তা থেকে একবার পান করবে সে আর কখনোই তৃষ্ণার্থ হবে না এ দুটি জল দ্বারা থাকবে একটি সোনার ও অন্যটি চান্দির কাউসারের উভয় পাশে গর্বশূন্য মুক্তার গম্বুজ সাজানো থাকবে এর মাটি মিষ্কের নেয় সুগন্ধময় এ হাউজের প্রশস্ততা এক মাসের পথের সমপরিমাণ আর চারদিকেও এক মাসের পথের সমান বোখারি ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হজরত সাহল ইবনে সাদ আনহু বলেন রাসুল সাল্লু সাল্লাম বলেছেন আমি তোমাদের আগে হাউজে ফাউসারে পৌঁছব যে ব্যক্তি আমার কাছে পৌঁছবে সে তার পানি পান করবে আর যে একবার পানি পান করবে সে আর কখনোই পিফা হবে না আমার কাছে এমন কিছু লোক আসবে যাদেরকে আমি চিনতে পারবো এবং তারাও আমাকে চিনতে পারবে অতপর আমার ও তাদের মধ্যে আড়াল করে দেয়া হবে তখন আমি বলবো এরা তো আমার উম্মত তখন আমাকে বলা হবে আপনি জানেন না আপনার অবর্তমানে তারা যে কী সব নতুন নতুন মত ও পথ আবিষ্কার করেছে একথা শুনে আমি বলবো। যারা আমার অবর্তমানে আমার দিনকে পরিবর্তন করেছে তারা দূর হয়ে যাও দূর হয়ে যাও হাসরের ময়দানে সবাই প্রভুর সাথে কথা বলবেন তখন বান্দা ও প্রভুর মাঝখানে কোনো দুবাসী অথবা কোনো পর্দা থাকবে না পাপীরা তাদের ডানে তাকাবে তখন আগে প্রেরিত আমল ছাড়া আর কিছুই দেখতে পাবে না আর সামনের দিকে তাকালে যোজক ছাড়া কিছুই দেখতে পাবে না যা একবারে চেহারার সামনে উপস্থিত থাকবে প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ বিন মাসউদ রাজি আনহু থেকে বর্ণিত রাসুল আকরাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেয়ামতের দিন জাহান নামকে উপস্থিত করা হবে তার সত্তর হাজার রশি থাকবে প্রত্যেক রশির সাথে সত্তর হাজার রশি থাকবে যারা তাকে টেনে টেনে নিয়ে আসবে সহি মুসলিম আর জাহান নামের গভীরতা সম্পর্কে অন্য এক হাদিসে বলা হয়েছে সেখানে একটি পাথরখণ্ড ফেললে তা পৌঁছতে সত্তর বছর সময় লাগবে কেয়ামতের দিন পাপিদের উদ্দেশ্যে ফেরত বলবে ধর একে গলায় বেরিয়ে পড়িয়ে দাও অতপর নিক্ষেপ করো জাহান্নামে নামে অতপর তাকে শৃঙ্খলিত করো সত্তর গজ দীর্ঘ এক শিকলে আল্লাহতে বিশ্বাসী ছিল না মিসকিনকে খাবার দিত না এধরনের লোক এ অবস্থায় পতিত হবে যারা জাকাত দেয়নি কিয়ামতের দিন তাদেরকে সাপের দংশনে কষ্ট দেয়া হবে যে সম্পদের জাকাত দেয়া হয়নি তা সম্পূর্ণই অবৈধ এ সম্পদ সাপ হয়ে মুখা করে তাকে ধাওয়া করতে থাকবে আর সে পালাতে চেষ্টা করবে যখন দেখবে সে কোনোভাবেই নিজেকে রক্ষা করতে পারছে না তখন সে নিজেই তার মুখে হাত ঢুকিয়ে দিবে সাপটি তখন তাকে এমনভাবে গ্রাস করবে যেমন উঠ ঘাস মুখে নেয় কারো জমিন বা বাড়ি জবরদখলকারী শেষ বিচারের দিবসে সাপ তবক জমিন কাদের ঝুলন্ত অবস্থায় হাসরের মাঠে হাজির হবে চোর তার চুরিকৃত সম্পদ নিয়ে হাজির হবে আবু হরাই রা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আকরাম সাল্লু আলাইহু আসাল্লাম বলেছেন প্রত্যেক সোনা ওরূপার মালিক যে তার হক জাকাত আদায় করে না কিয়ামতের দিন তার জন্য বহু পাত তৈরি করা হবে এবং সেগুলো জাহান নামের আগুনে উত্তপ্ত করে তার পা কপাল ও পিঠে দাগ দেওয়া হবে যখনই তা ঠান্ডা হয়ে যাবে তখনই আবার তা গরম করা হবে আর এ ধরনের শাস্তি চলতেই থাকবে সেদিনে যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছরের সমান সকল বান্দার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ অবস্থা চলতে থাকবে অতবর সে তার পথ ধরবে হয় জান্নাতের দিকে না হয় জাহান নামের দিকে যারা পশুর জাকাত আদায় করে না তারা হাসরের ময়দানে কঠোর আজা ভোগ করবেন কোনো উটের মালিক যদি জাকাতের হক আদায় না করে কিয়ামতের দিন এক প্রশস্ত বিশাল ময়দানে তাকে উপুর করে ফেলা হবে এবং তার সকল উঠ যা একটি বাচ্চাকেও হারাবে না পূর্ণভাবে তাকে খুর দ্বারা মারতে থাকবে এবং মুখ দ্বারা কামড়াতে থাকবে এভাবে যখনই তাদের শেষ দল অতিক্রম করবে পুনরায় প্রথম দল এসে পৌঁছবে আল্লাহর বান্দাদের মধ্যে বিচার মীমাংসা না হওয়া পর্যন্ত পবিত্র কুর আনে বলা হয়েছে অর্থ হচ্ছে আর আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন অথচ তারা সে সম্পদ নিয়ে কার্পণ্য করে তাদের ধারণা করা উচিত নয় যে সেই সম্পদ তাদের জন্য কল্যাণ বয়ে আনবে বরং উহা তাদের জন্য করি হবে অচিরেই কেয়ামত দিবসে যা নিয়ে তার কৃপণতা করেছে সে সমস্ত সম্পদকে কেয়ামতের দিন তাদের গলায় বেরিয়ে বানিয়ে পড়ানো হবে আর আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের পরম সত্ত্বাধিকারী আর যা কিছু তোমরা করো আল্লাহ সে সম্পর্কে জানেন আল ইমরান আবু হুরাইরা রাধি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলাইহাল্লাম বলেছেন যাকে আল্লাহ সম্পদ দান করেছেন কিন্তু সে এর জাকাত আদায় করেনি হেয়ামতের দিন তার সম্পদকে টেকোমাথা বিশিষ্ট বিশদর সাপের আকৃতি দান করে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে সাপটি তার মুখের দুপার সে কামড়ে ধরে বলবে আমি তোমার সম্পদ আমি তোমার সম্পদ আমি তোমার জমাকৃত মাল যারা মিথ্যা কসম করে ব্যবসা করে অথবা অর্থ আত্মসাত করে কিয়ামতের দিন তারা আল্লাহকে রাগান্বিত অবস্থায় পাবেন আমরা সে অবস্থা থেকে মুক্তি চাই আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন